আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের টপিক মাইক্রোস্কোপ। সো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ ইজ এ ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজ টু সি ভেরি স্মল অবজেক্ট দ্যাট আর ভেরি স্মল টু বি সিন ইন নেকেড আই। তাহলে এটার বাংলাটা দাঁড়াচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা খুব ছোট স্ট্রাকচারগুলো দেখি। ছোট স্ট্রাকচার দ্যাট মিন্স যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এরকম স্ট্রাকচার কী কী আছে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অথবা আমাদের হিউম্যান বডির যে কোনো সেল হতে পারে। তাহলে এত ইম্পর্ট্যান্ট একটা ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, আমাদের তো এর ইতিহাস সম্পর্কে জানা উচিত, তাই না? সো এর হিস্ট্রিটা একটু বলি ছোট করে। 1590 শতকের দিকে হ্যান্স অ্যান্ড জাকারিয়া জেনসেন নামক দুইজন সায়েন্টিস্ট ছিলেন, তারা প্রথম মাইক্রোস্কোপ ইনভেন্ট করেছিলেন। তবে তাদের মাইক্রোস্কোপে অনলি হচ্ছে একটা লেন্স ছিল এবং একটা বডি টিউবের উপর ভিত্তি করে মাইক্রোস্কোপ তারা ইনভেন্ট করেছিলেন। বাট এখন আমরা যে মাইক্রোস্কোপগুলো ইউজ করি, এই মাইক্রোস্কোপগুলোকে বা মাইক্রোস্কোপের ফাদার হিসেবে এখন আমরা জানি অ্যান্টনি ভেন লিউয়েনহোক, এবং এই মাইক্রোস্কোপগুলো তারই আবিষ্কার। এখন আমরা জানবো হোয়াট আর দ্য টাইপস অফ মাইক্রোস্কোপ। মেইনলি 5 types অফ মাইক্রোস্কোপ আমরা ল্যাবে ইউজ করি। দিজ আর সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ, স্টেরিও মাইক্রোস্কোপ অ্যান্ড স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ হচ্ছে যেখানে একটা সিঙ্গেল লেন্স ইউজ করা হয়, এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপে 2 sets অফ লেন্স ইউজ করি আমরা। আর ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা লাইট সোর্সের পরিবর্তে বিম অফ ইলেকট্রন ইউজ করি। এরপর চলে আসি স্টেরিও মাইক্রোস্কোপ। এটা খুব হাই রেজলিউশন একটা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপে যে ইমেজগুলো দেয় সেগুলো ভেরি হাই রেজলিউশন এবং 3-dimensional ইমেজ আমাদেরকে প্রদান করছে এই স্টেরিও মাইক্রোস্কোপ। দেন আসছি স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ। এখানে লাইট সোর্সের পরিবর্তে একটা মেকানিক্যাল প্রোব ইউজ করা হয়, জাস্ট লাইক সে আল্ট্রাসাউন্ডের যে মেশিনগুলো, সেখানে দেখবেন একটা প্রোব আমরা পেশেন্টের অ্যাবডোমিনে বা ওর শরীরে আমরা রাখছি। ঠিক এরকম একটা স্ক্যানিং প্রোব আমরা ইউজ করি ওই মাইক্রোস্কোপে। এটাই হচ্ছে আমাদের স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ। এবং স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ যে ইমেজ বা যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু নর্মালি লাইট মাইক্রোস্কোপ দিয়ে বা অন্যান্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়ে আমরা গ্যাদার করতে পারবো না। ভেরি হাই রেজলিউশন ইমেজ বা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের পার্টস অফ মাইক্রোস্কোপ। ওকে, এই পার্টস অফ মাইক্রোস্কোপ আমাদের মেডিকেল সায়েন্সের যে কোনো সেক্টরে যে কোনো কোর্সের জন্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা তাহলে প্রথমে দেখি এখানে কি হচ্ছে। অবজেক্টিভ লেন্স বা অকুলার লেন্স অথবা এটার আরেকটা নাম হচ্ছে আইপিস। ওকে, এইটা দিয়ে আমরা অবজেক্টটা ফোকাস করব। তিনি এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, এইটা হচ্ছে ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট। এই ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে যিনি মাইক্রোস্কোপে চোখ রাখবেন তার দুইটা চোখের ভিশন সবসময় কিন্তু এক হয় না, হ্যাঁ, বা পাওয়ারটা এক হয় না। সেই ক্ষেত্রে চোখের পাওয়ার অ্যাডজাস্ট করার জন্য আমরা এই ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্টটা ইউজ করি। মানে যিনি হচ্ছে এক্সামিন করবেন তার চোখের পাওয়ারের উপর ডিপেন্ড করছে এই ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্টের পাওয়ারটা কত হবে। আচ্ছা, দেন এটা হচ্ছে আমাদের হেড অথবা বডি টিউব, এইটা আর্ম অথবা ক্যারিং হ্যান্ডেল, আর এই পাশে আমরা দেখছি নোজ পিস। এর নিচে আছে 4 অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স দিয়ে আমরা কী করি, আমরা যে স্ট্রাকচারটা ফোকাস করব ওই স্ট্রাকচারটা ভালোভাবে দেখছি অবজেক্টিভ লেন্স দিয়ে। এরপর দেখেন এখানে আছে আমাদের একটা মেকানিক্যাল স্টেজ। মেকানিক্যাল স্টেজের উপর স্লাইড রেখে আমরা অবজেক্টটা হচ্ছে ফোকাসে আনবো অথবা ডায়াগনোসিস করব। দেন এটা হচ্ছে স্টেজ ক্লিপ, আর এই যে ফাঁকা জায়গাটা এটা অ্যাপারচার, এটা দিয়ে লাইট হচ্ছে নিচ থেকে উপরে উঠছে। এই পাশে দেখেন এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট। কোর্স অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টের জেনারেল ফোকাসেও হেল্প করছে, কোর্স অ্যাডজাস্টমেন্ট। দেন এইটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা যে কোনো অবজেক্টের ফাইন ভিউটা দেখি, ফাইনলি হচ্ছে ওকে ভিজুয়ালাইজেশন করা হয় বা ফোকাস করা হয়। তারপর এই পাশে আছে আমাদের স্টেজ কন্ট্রোল। এই স্টেজ কন্ট্রোল দিয়ে আমি স্টেজকে উপরে নিচে ডানে বামে সামনে পিছে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, নিচে দেখেন নিচে আছে আইরিশ ডায়াফ্রাম। এই আইরিশ ডায়াফ্রামের কাজ হচ্ছে লাইট সোর্সকে কন্ট্রোল করা, এবং তার নিচেই আছে এবং একই সাথে লাগানো হচ্ছে কন্ডেন্সার।
কন্ডেন্সারের কাজ হচ্ছে নিচ থেকে যে লাইট সোর্সটা আসছে এই লাইটটাকে চারপাশে ছড়াতে না দিয়ে একীভূত করে লাইটটাকে, যেন আমরা উপরে যে অবজেক্টটা ফোকাস করব ওই অবজেক্টটা বেশ ভালোভাবে অবজেক্টিভ লেন্সের মাধ্যমে আমরা দেখতে পারি। সো দিস ইজ দ্য ফাংশন অফ কন্ডেন্সার। এর নিচে আছে লাইট সোর্স, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইলিউমিনেটর। ইলিউমিনেটর এটা হচ্ছে লাইট সোর্স, এর মাধ্যমে লাইট আসছে আমাদের অবজেক্টের উপর। আর এটা হচ্ছে বেস, এই পাশে দেখেন এই পাশে আছে হচ্ছে আমাদের ব্রাইটনেস কন্ট্রোল, এইটা দিয়ে আমি আমার লাইটটাকে বাড়াতে পারি কমাতে পারি, ব্রাইটনেস কন্ট্রোল। দেন এটা হচ্ছে কি সুইচ, দেখেন সুইচ অন অফ, এটা আমি অফ করলাম অফ হয়ে গেল, অন করলে লাইটটা অন হয়ে যাবে। সো দিজ আর দ্য পার্টস অফ এ লাইট মাইক্রোস্কোপ। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।